যেটা হচ্ছে যে ওনারা পরিষ্কার মানসিকতায় থাকবে যে এই রাস্তাটা যেটা দাঁড়ায় আছি এটা চরম, যখন নির্বাচনের শুরুতে আমি আসছিলাম ভাঙা চূড়া পুরো পড়েছিল, এটা 2,80,00,000 টাকা দিয়ে রাস্তাটা করে দেওয়া। এরপরে মনে করেন ওনারা আরও কয়েকটা দাবি করছে, ভেতরের যে রাস্তা আছে কানেক্টিং ওটা করে দেওয়া। আর আমাদের এক ছোট ভাই বললো মাঠ, মাঠের জন্য মাঠেরটা তো আসলে কেউ জায়গা দান না করলে নতুন করে অ্যাকোয়ার করে মাঠ করা সম্ভব না। তো এখন এই কথাগুলো ওনাদের সঠিক মেসেজটা দেওয়া খুব ইম্পর্টেন্ট যে আসলে কতটুকু করা যাবে। যেমন এই কয়েকদিনের ভেতর অনলাইনে সব কার্ডগুলো করা হচ্ছে, বয়স্ক ভাতা মাননীয় প্রধানমন্ত্রী যে কার্ডগুলো দিচ্ছেন, বিধবা ভাতা বয়স্ক ভাতা, এনাদের জানায় যাওয়া যে আপনারা অনলাইনে আরও 10 দিন সময় বেড়েছে, আপনারা যদি করতে পারেন তাহলে ওইটা হয়ে যাবে। তো এই যে মেসেজগুলো এগুলো হচ্ছে কি মাইকিং হচ্ছে, কিন্তু মাইকিংয়ে দেখা গেলো অনেকে শোনে না। তো এই যে ঘুরে যাচ্ছি, ঘুরে ঘুরে বলে যাচ্ছি এখানে কিছু ঘাটের দরকার, এই সামনে একটা, এগুলো করা সম্ভব। হ্যাঁ, যেগুলো করা সম্ভব আর যেগুলো আসলে সময়ের ব্যাপার সেগুলো ওনাদেরটা সত্যিকার অর্থে সত্যটা বলে আমি মনে করি সত্যটা ওনাদেরকে জানানো উচিত। শুধু শুধু ওই আশাবাদী করে রাখা যে আসলে কবে হবে কী হবে, ওনারাও আশায় থাকবে, এই করে করেই আর কি অবস্থা নষ্ট হয়। কমিটমেন্ট যেন যেটা আমি করবো সেটা যেন করতে পারি, এমন কোনো কমিটমেন্ট প্রতিশ্রুতি দিব না যেটা আসলে ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। কারণ একজন মানুষের দ্বারা সব কিছু পসিবল হয় না, তো যেটা পসিবল হয় সেটা তো আমি করতে পারো, আমি করতেছিও। আর যেটা পসিবল না, শুধু শুধু অনেক মানুষ অনেক সমস্যায় থাকে যেগুলো আসলে পসিবল না, সেগুলো ওনাদেরকে বুঝাই বলা যে আসলে আমার কতটুকু করা সম্ভব। আপনি আমি যতটুকু রাজনীতির, আমি অত এক্সপার্ট না রাজনীতি নিয়ে, তবে আমি যতটুকু বুঝি মানুষকে সঠিক সত্য তথ্যটা দিয়েই ওনাদের সাথে মেশা উচিত, আমি এতটুকুই বুঝি। রাজধানী হোটেলে